ভোট করলে জনগণ মেনে নেয় না বললেন প্রধানমন্ত্রী নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি চোদ্দ আঠারোতে কামদা আমরাই কয়ো দিছিলাম বললেন জাহাঙ্গীর আশা কখনোই আশঙ্কার কাছে পরাজিত হবে না বললেন ওবায়দুল কাদের ভাগবাটরার নির্বাচনে না যায় বিএনপির বিজয় বললেন টুকু এবং সর্বশেষ জানিয়ে দেব আমি ইনু ভোট কেন্দ্র পাহারা শুনছিলেন সংবাদ শিরোনাম না বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া থাকতে পারেনি ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে তিনি বলেন ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হয় তারপর পদত্যাগ করতে বাধ্য হয় কিন্তু ওদের শিক্ষা হয়নি তাই আবারও দুই সালে ভোট কারচুপি ভোটচুরি জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি জারি হয় বুধবার বেকালে রাজধানীর তেজগয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচটি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সব বলেন তিনি শেখ হাসিনা বলেন দুই হাজার এক সালের নির্বাচনে আমি যখন গ্যাস বিক্রি করতে রাজি হইনি তখন ষড়যন্ত্রের শিকার হই ক্ষমতা আসতে পারিনি গ্যাস বিক্রি করে মুসলেকা দিয়ে ক্ষমতায় বিএনপি জামায়াত জোট আসে ক্ষমতায় এসেই তারা দুর্নীতি লুটপাট জঙ্গিবাদ বোমা হামলা গ্রেনেড হামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অকাট্য নির্যাতন শুরু করে নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি একতরফা নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক দাবিতে পরিষদের হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি বুধবার দুপুরের রাজধানীর ইস্কাটন রোডের দিকে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতারা জানান পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে এগারোটায় কারওয়ান বাজার পেট্রোবাংলার সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে গণ পরিষদ পরে সংক্ষিপ্ত পথসভা শেষে স্কাটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী ক্যাম্পের কর্মীরা এসে স্লোগান ও লিফলেট বিতরণ বন্ধ করতে বলে এবং গালিগালাজ শুরু করেন এরপর আরেকটি দল এসে গণধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের গাড়িতে হামলা করে এ সময় গাড়ির পেছনে থাকা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের মেরে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগের নেতা সরকারের এমপি মন্ত্রীরা হঠাৎ নাশকতা ও গুপ্তহত্যার কথা বলেছেন সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নাকি গুপ্তহত্যা ঘটাতে যেন ঠিক করেছে পুলিশের আইজিপিও নাশকতার কথা বলছেন তিনি বলেন সেখানে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মিথ্যা মামলায় কারাগারে প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না সেখানে তারা কিভাবে নাশকতা ও গুপ্তহত্যার প্লান করবে অর্থাৎ আওয়ামী লীগ ও সরকারের এজেন্সি গুপ্তহত্যা ও নাশকতার প্লান করছে আর ওবায়দুল কাদের সাহেবরা আগেই সেটি বিএনপি সহ বিরোধীদের উপর দায় চাপাতে চাচ্ছে তিনি বলেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার দুই দিন আগেই ডিএমপি থেকে স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়ে ঢাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও সেবা প্রস্তুত ডাক্তার কারণ তারা ভয়াবহ নাশকতার পরিকল্পনা করেছিল একইভাবে তারা সামনে বড় ধরনের নাশকতা ও গুপ্তহত্যার পরিকল্পনা করছে তারা বিরোধীদের ফাঁসাতে আঠাশ অক্টোবরের মতো পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করতে পারে চোদ্দ আঠারোতে কামদা আমরাই কয়রা দিছিলাম বললেন জাহাঙ্গীর এইবার বুঝা শুনায় নামছি বুঝা শুনায় নামছি চোর কেমনে আটকাইতে হয় দুই হাজার চোদ্দ ও আঠারোতে কামড়া আমরা দিছিলাম এইবার কেমনে আটকাইতে হয় হেডা আমরা জানি হেরা কি করতেছে সব জানি এটা দেখবেন সাত তারিখে প্রমাণ কয়েডা দিব শনিবার দুপুরে কালিয়াকোড়ের উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে গাজীপুর একাশনের স্বতন্ত্র প্রার্থী রেজল করিম রাসেলের নির্বাচনী সভায় এসব কথা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি বলেন এইটা জনগণের ভোট দেশি বিদেশি ও আন্তর্জাতিক আপনারা শুধু ভোট কেন্দ্রে যাইন আর ভোটটা দিয়ে রক্ষা কেমনে করতে হয় হেডা আমরা দেখা দিব জাহাঙ্গীর আলম বলেন অনেকেই বলে ভোট দিব ট্রাকে যাইবো গা হেরমার আমি আপনাকে বইলাদায় দুই হাজার করেছি দুই করছি এখন এটা দুই আমার মা যা দেখাতন একজন নারী কোনো পার্টি ছিল না কোনো দল ছিল না বড় নেতা ছিল না রাষ্ট্রের সব যন্ত্র ব্যবহার করছিল একটা ভোটও চুরি করতে পারে নাই এটা তো পুরুষ মানুষের ভোট বাক্সের মধ্যে হাত দিব আর চুরি চিন্তায় করব হেডা পারবো না আশা কখনোই আশঙ্কার কাছে পরাজিত হবে না বললেন ওবায়দুল কাদের আশঙ্কার কাছে আশা কখনোই পরাজিত হবে না বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেন সারা দেশে যে জাগরণ জানুয়ারি ভোট জনগণ প্রস্তুত আবহাওয়ার মধ্যে আকস্মিক যে সভা ফরিদপুরে করেছেন যত নারী সেখানে ছিল এই দৃশ্যপট দেখে বোঝা যায় বরিশালে যে দৃশ্য দেখেছি সিলেটে দেখেছি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে সে আশায় আমরা করছি আশঙ্কা তো থাকেই আশঙ্কা আশঙ্কার জায়গায় আশা আশঙ্কার কাছে কখনোই পরাজিত হবে না আশা বেঁচে থাকবে দুপুরে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক এক মন্তব্য করেন তিনি সম্পাদক বলেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন ক্রমান্বয়ে নির্বাচন কমিশন তার স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে তারা সে অধিকার প্রয়োগ করতে পারছে দায়িত্ব পালন করতে পারছেন বলে নির্বাচনী বিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আচরণ বিধি যেখানে লঙ্ঘন হয়েছে সেখানেই ব্যবস্থা নিয়েছে কর্তব্য পালনে কোন প্রকার হস্তক্ষেপ করছে না নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে নির্বাচনের ততই বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হবে তিনি বলেন আমরা যে কোনো মূল্যে অবধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই এই নির্বাচনের মাধ্যমে যে অপ্রতিরোধ অগ্রযাত্রা সেটা আরো গতিময় হবে দেশের ভবিষ্যৎ সুসংহত হবে এটাই আমাদের প্রত্যাশা বাংলা মোটরে গণ অধিকার পরিষদের গণসংযোগে হামলা একতরফা নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ গণ অধিকার পরিষদের আজ বুধবার দুপুরের রাজধানীর বাংলা মোটর এলাকায় এই ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের অভিযোগ একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আজ বেলা সাড়ে এগারোটায় কারণ বাজারের পেট্রোবাংলা সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন দলের নেতা কর্মীরা কারণ বাজার ও বাংলা মোটর মোড়ে তারা সংক্ষিপ্ত পথসভা করেন বাংলা মোটর মোড়ে পথসভা শেষে স্কাটন রোডের দিকে গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা এসে স্লোগান ও লিফলেট বিতরণ বন্ধ করতে বলেন তারা গালিগালাজও করতে থাকেন মুহূর্তের মধ্যে আরেক দল এসে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এর উপর হামলা করতে উদ্যক্ত হয় তখন গাড়ির পেছনে থাকা গণ অধিকার পরিষদের এলে তাদের মেরে আহত করেন ক্ষমতাসীন দলের কর্মীরা গণমাধ্যম কর্মীরা ভিডিও করতে গেলে হামলাকারীরা তাদের তেড়ে যান বলে অভিযোগ করেছে পরিষদ হামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ সহ গণ পরিষদের চার থেকে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন বলে গণ অধিকারের নেতারা জানিয়েছেন এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেছেন এ ধরনের হামলার বিষয়ে তারা কিছু জানে না। নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাস্ত করা হবে না বলছে শেখ পরশ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাস্ত করা হবে না এক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে থাকবে প্রশাসন যে কোনো সংঘাত পরিহার করতে হবে হট্টগোল কিংবা সংঘাত যদি হয় তাহলে কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হয় না এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে গতকাল দুপুরে মাধবপুর উপজেলার সদরের কিবরিয়া চত্বরে আয়োজিত সমাবেশে যুবলীগ চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জ চার আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী এমপির সমর্থনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সিলেট মহাসড়কের কিবড়িয়া চত্বরে এক নির্বাচনী পদসভায় তিনি বলেন বঙ্গবন্ধু প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবমুখী ও পরিপক্কে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এখানে কোনো ভাওতাবাজি নাই প্রতারণা নাই এই ইস্তেহার বাস্তবায়ন ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি